নমস্কার সানন্দা নিউজে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি প্রিয়া আপনাদের সঙ্গে দেখে নেব আজকের করোনা আপডেট। রাজ্যে একদিনে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় 16,000-এ পৌঁছলো। রাজ্য স্বাস্থ্য দপ্তরের রবিবার 25 এপ্রিল সন্ধ্যায় প্রকাশ করা করোনা বুলেটিন অনুযায়ী গত 24 ঘন্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন 15,889 জন। এই সময়ের মধ্যে রাজ্যে করোনার কবলে মৃত্যু হয়েছে 56 জনের এবং সুস্থ হয়েছেন 8,407 জন। অন্যদিকে পার্শ্ববর্তী জেলাগুলির মধ্যে দৈনিক সংক্রমণে সব থেকে এগিয়ে রয়েছে পূর্ব মেদিনীপুর জেলা। ওই জেলায় উদ্বেগজনকভাবে একদিনে সংক্রমিত হয়েছেন 507 জন। পাশাপাশি পশ্চিম মেদিনীপুর জেলায় একদিনে করোনা আক্রান্ত হয়েছেন 160 জন এবং করোনা বুলেটিন অনুযায়ী ঝাড়গ্রাম জেলা সম্ভবত তার আগে সমস্ত রেকর্ড ভেঙে একদিনে আক্রান্ত 76 জন। পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার মধ্যে বুলেটিনের তথ্য অনুযায়ী পশ্চিম মেদিনীপুর জেলায় গত 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 2 জনের। দেখে নিলাম আজকের করোনা আপডেট, চোখ রাখবো কিছু গুরুত্বপূর্ণ খবরে। করোনা মহামারীর দ্বিতীয় ঢেউ আটকাতে যুদ্ধকালীন তৎপরতায় নেমে পড়ল গোপীবল্লভপুর থানার পুলিশ। সারা রাজ্যের পাশাপাশি ঝাড়গ্রাম জেলাতেও আছড়ে পড়েছে করোনা মহামারীর দ্বিতীয় ঢেউ। ইতিমধ্যে জেলায় দৈনিক সংক্রমণ অর্ধশত পৌঁছেছে, তাই মহামারীর হাত থেকে সাধারণ মানুষকে রক্ষা করতে আবার ময়দানে নেমে পড়ল গোপীবল্লভপুর থানার পুলিশ প্রশাসন। এদিন থানার পক্ষ থেকে গোপীবল্লভপুর বাজারে গাড়িতে মাইক বেঁধে সাধারণ মানুষকে করোনা বিধি মেনে চলার আবেদন করা হয়। এদিন গোপীবল্লভপুর থানার এএসআই স্বদেশ প্রামাণিকের নেতৃত্বে পুলিশ কর্মীরা গোপীবল্লভপুর বাজারে দোকানে কেনাকাটা করতে আসা মানুষজন এবং ঠাকুরবাড়ির রবিবার হাটে আসা সবজি বিক্রেতা থেকে শুরু করে সমস্ত মানুষকে করোনা প্রতিরোধের জন্য মাস্ক ব্যবহার করতে বলেন। সঙ্গে পুলিশের পক্ষ থেকে এদিন বাজারের গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে ঝাড়গ্রাম জেলা পুলিশের করোনা সচেতনতায় তৈরি করা ফ্লেক্স টাঙানো হয়। আমরা একটা বড় বিপর্যয়ের মুখে পড়তে চলেছি, সামাজিক দূরত্ব বজায় রাখুন, অভিযানমুক্তির থানা আপনাদের কাছে আপনাদের পাশে আছে, প্লিজ আপনারা কথা শুনে চলুন। আপনার পক্ষ থেকে সমস্ত গোপীবল্লভপুরবাসীর কাছে আমাদের বিনীত অনুরোধ, আপনারা এই মুহূর্তে করোনা ভাইরাসের প্রকোপ নিয়ে সকলেই অবহিত আছে, কোন ধরনের রাস্তায় বের হবেন না। করোনা সচেতনতার লক্ষ্যে পথে নেমে সাধারণ মানুষকে সচেতন করল কেশিয়ারি বিজ্ঞান মঞ্চ। সংক্রমণের দিক থেকে করোনা মহামারীর এই দ্বিতীয় পর্ব তার আগের প্রথম পর্বের থেকে ক্রমশই ভয়ঙ্কর হয়ে উঠছে। দেশ এবং রাজ্যব্যাপী একবার গোষ্ঠী সংক্রমণের চরম পর্যায়ে পৌঁছেছে করোনা। ইতিমধ্যে সারা দেশের দৈনিক সংক্রমণ প্রায় 3.5 লাখ এবং রাজ্যের দৈনিক সংক্রমণ 14,000 ছাড়িয়েছে। এই অবস্থায় সমাজ এবং নিজেকে মহামারীর কবল থেকে বাঁচানোর একমাত্র উপায় হল প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলা। তাই সাধারণ মানুষকে স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন করতে রবিবার কেশিয়ারি বাজারে প্রচার কর্মসূচি পালন করল পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের কেশিয়ারি শাখা। এদিন সংগঠনের সদস্যরা পথ চলতে সাধারণ মানুষ থেকে শুরু করে বাস যাত্রী কিংবা দোকানে কেনাকাটা করতে আসা মানুষকে বাড়ির বাইরে বের হলে মাস্ক ব্যবহার করতে অনুরোধ করেন। সঙ্গে সর্বদা হাত স্যানিটাইজ করতে বলার পাশাপাশি অসুস্থতা অনুভব করলে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ এবং দূরত্ববিধি মেনে চলারও পরামর্শ দেন। এর পাশাপাশি কেশিয়ারি বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে লিফলেট বিলি করে স্বাস্থ্য কাঠামো উন্নত করার দাবি তোলা হয়। কেশিয়ারি বিজ্ঞান কেন্দ্রের পক্ষ থেকে সকল জনসাধারণকে সচেতন করতে চাই, এই যে করোনা ভাইরাস দ্বিতীয়বার এসছে, এতে মহামারী রূপ ধারণ করেছে, এই তার থেকে বাঁচার জন্য কতগুলো আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে। প্রথম কথা হচ্ছে মাস্ক অবশ্যই পরতে হবে এবং হাত স্যানিটাইজ করতে হবে, সাবান এবং স্যানিটাইজার দিয়ে সবসময় স্যানিটাইজ করতে হবে, আর প্রত্যেক থেকে প্রত্যেকের দুগত অন্তত দূরত্ব বজায় রাখতে হবে। এটা যদি না করি আমাদের তাহলে ভয়াবহ রূপ ধারণ করবে এই করোনা ভাইরাস, এবং জ্বর কাশি হলে বা অন্য কোনো উপসর্গ দেখা দিলে স্থানীয় হাসপাতালে সত্বর যোগাযোগ করুন, যাতে এই করোনা ভাইরাস থেকে কোনো বাঁচার একমাত্র উপায় এটা হলো।
আমরা চাইছি যে আমাদের এই এলাকার মানুষ, যারা খেটে খাওয়া মানুষ, যাদের মধ্যে এখনো সচেতনতা বোধ জাগেনি, তাদের মধ্যে যাতে সচেতনতা বোধ জাগে তার জন্য আমরা তাদেরকে মাস্ক বিতরণ করছি, জেলা থেকে দেওয়া লিফলেট দিচ্ছি এবং মুখে তাদেরকে বলেও দিচ্ছি যে আপনারা মাস্ক ব্যবহার করুন, আপনার বাড়ির লোকে যাতে মাস্ক ব্যবহার করে, আপনার পাড়া প্রতিবেশী যাতে মাস্ক ব্যবহার করে, সে বিষয়ে আপনারাও প্রচার করুন, আমরাও করছি। এই নিয়ে আমরা আজকে মাইক প্রচারও করছি আর লিফলেট বিলি করছি আর মাস্কও ব্যবহার করছি। আইআইটি খড়গপুরের যুগান্তকারী আবিষ্কার বাজারে আসতে চলেছে শীঘ্রই। মাত্র 45 মিনিটে জানা যাবে কোভিড টেস্টের রিপোর্ট। ভারতীয় বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে বরাবরই সুনাম অর্জন করেছে খড়গপুর আইআইটি। এবার করোনা পরীক্ষা ক্ষেত্রে যুগান্তকারী আবিষ্কার করতে চলেছে সেই খড়গপুর আইআইটি। খড়গপুর আইআইটির নতুন তৈরি যন্ত্রে মাত্র 45 মিনিটে হতে চলেছে কোভিড টেস্ট। কোভিড অ্যাপ নামের এই যন্ত্র এখন শুধু বাজারে আসার অপেক্ষা। মাত্র 45 মিনিটেই পাওয়া যাবে কোভিড টেস্টের ফলাফল, পজিটিভ না নেগেটিভ জানিয়ে দেবে কোভিড অ্যাপ। কোভিডের দ্বিতীয় ঢেউ দেশে আরও মারাত্মকভাবে আছড়ে পড়েছে। দেশে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ করোনা পরীক্ষা করাচ্ছেন। কয়েকটি দিন ধরে দেশে পজিটিভ রিপোর্ট আসছে 3 লক্ষেরও বেশি মানুষের। এ রাজ্যেও হাজার হাজার মানুষ করোনা সংক্রমিত হচ্ছেন প্রতিদিন। এই পরিস্থিতিতে এখনও পর্যন্ত আরটিপিসিআর ও র্যাপিড অ্যান্টিজেন টেস্টই বড় ভরসা করোনা চিহ্নিতকরণের ক্ষেত্রে। কিন্তু র্যাপিড অ্যান্টিজেনে অনেক সময় নেগেটিভ রিপোর্ট এলেও আরটিপিসিআর তা পজিটিভ হয়ে যাচ্ছে। অপরদিকে আরটিপিসিআর এর রিপোর্ট আসতে 1 থেকে 2 দিন দেরিও হয়ে যাচ্ছে। শুধুমাত্র আরটিপিসিআর এর কয়েকটি ল্যাবে কোভিড পরীক্ষার এই বিশাল চাপ সামাল দেওয়াও সম্ভব হচ্ছে না। এই পরিস্থিতিতে মাত্র 45 মিনিটে কোভিড পরীক্ষার ফলাফল জানা যাবে এমনই যন্ত্র আবিষ্কার করল আইআইটি খড়গপুর। করোনা ভাইরাসের যে সেকেন্ড ওয়েভ আমাদের এখানে আছড়ে পড়েছে, সেখানে একটা মূল সমস্যা হচ্ছে যে প্রত্যন্ত অঞ্চলে এই টেস্ট আমরা করতে পারছি না। তার অন্যতম কারণ আরটিপিসিআর যে টেস্ট, তার জন্য যে পরিকাঠামো, সেই পরিকাঠামোর উপযুক্ত ব্যবস্থা কিন্তু প্রত্যন্ত অঞ্চলে সম্ভব নয়। তার সমাধান হিসেবে আমাদের এই কোভিড অ্যাপ যে মেশিন, এই কোভিড অ্যাপ মেশিনের যে আমরা পদ্ধতি উদ্ভাবন করেছি, তাতে লালারস নিয়ে সেই লালারসের উপরে সম্পূর্ণ পরীক্ষা এই মেশিনের মধ্যেই নিউক্লিক অ্যাসিড বেসড টেস্ট অর্থাৎ আরটিপিসিআর টেস্টেরই একই নীতি ব্যবহার করে যে পরীক্ষা, সেই পরীক্ষা করে 45 মিনিটের মধ্যে সমস্ত রেজাল্ট এই মেশিনে একটা স্মার্টফোন অ্যাপের মধ্যে দিয়ে চলে আসছে। এর জন্য আমাদের কোনো আলাদা ল্যাব বা উচ্চ প্রশিক্ষিত কোনো টেকনিশিয়ানের প্রয়োজন নেই। খুব কম খরচে এই টেস্ট করা সম্ভব। আমাদের 2টি কোম্পানি আইআইটি খড়গপুর থেকে এই টেকনোলজি লাইসেন্সিং অলরেডি করেছেন। তাদের মধ্যে একটি ভারতীয় কোম্পানি এবং একটি বিদেশি কোম্পানি, যাদের আমেরিকা এবং ব্রিটেনে মূল ব্যবসা, এবং তারা চেষ্টা করছেন যে আগামী 3 মাসের মধ্যে সমস্ত ক্লিয়ারেন্স সব কিছু করে এই টেস্ট, এই মেশিন, এটাকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, যাতে শুধু করোনা ভাইরাস নয়, অন্যান্য যে কোনো নিউক্লিক অ্যাসিড টেস্ট যেটা এই মেশিনে করা সম্ভব, বিভিন্ন ধরনের ইনফেকশাস ডিজিজ, তার খুব সহজ পদ্ধতিতে কম খরচে এখানে তার টেস্টিং করা যাবে। মেশিনের দাম 10,000 আর এই মেশিনের আমরা আনুমানিক মূল্য ধরছি 10,000 টাকা মতো হতে পারে সর্বোচ্চ, যেটা কিনা 10টা আরটিপিসিআর টেস্ট করলেই প্রায় সেই খরচটা উঠে আসে এরকম খরচ। এবং এই মেশিনটার তে প্রত্যেকটি টেস্ট করতে গেলে যে কিট ব্যবহার করতে হবে, সেই সব মিলিয়ে পার টেস্ট আমরা এস্টিমেট করছি 200 টাকার মধ্যে খরচে সেই টেস্ট করা যাবে। এইটা আমরা আশা করছি যে আগামী 3 মাসের মধ্যে এই কোম্পানিগুলো চেষ্টা করছে যে সমস্ত রকম ক্লিয়ারেন্স করে তারা আগামী 3 মাসের মধ্যে এই টেস্ট সাধারণ মানুষের কাছে নিয়ে আসতে পারবে। গোটা দেশ জুড়ে মানে টেস্টিং পরিকাঠামো ভেঙে পড়েছে, সেখানে এই মেশিন কতটা কার্যকরী? দেশ জুড়ে যে টেস্টিং পরিকাঠামো ভেঙে পড়েছে, তার অন্যতম কারণ হচ্ছে যে টেস্টিং করার মতো যে ইনফ্রাস্ট্রাকচার, সেই ইনফ্রাস্ট্রাকচারটাকে তৈরি করা যায়নি এবং সেটা তৈরি করাটা সম্ভবও নয়, এটা কোনো সরকারের পক্ষেই সম্ভব না। তার কারণ হচ্ছে যে আরটিপিসিআর টেস্টিংয়ের ইনফ্রাস্ট্রাকচার অত্যন্ত খরচ সাপেক্ষ এবং খুব টেস্টিংয়েরও অনেক টাইম লাগে, যে টেস্টটা করার পরে তার রেজাল্ট আসতে টাইম লাগে এবং খুব সাধারণ টেকনিশিয়ান এই টেস্ট করতে পারে না।
তার ফলে কিটের দাম যদি খুবই কম হয় তাহলেও এই টেস্ট কিন্তু প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে এই টেস্ট প্রয়োগ করা সম্ভব নয়। সেক্ষেত্রে এই মেশিনটাকে নিয়ে কমিউনিটি সেন্টার অর্থাৎ ওষুধের দোকান হতে পারে, রেল স্টেশন হতে পারে, যেখানে মানুষের গ্যাদারিং হয় সেরকম জায়গায় যে যারা ফ্রন্টলাইন হেলথ ওয়ার্কার্স আছে গ্রামের দিকে তাদেরকে এনগেজ করে যদি এই মেশিনে খুব রেগুলার টেস্টিং করানো যায় তাহলে কিন্তু মানে ভাইরাল ইনফেকশনের প্রথম দিকেই সেই রোগীকে আইডেন্টিফাই করে তাকে আইসোলেট করা যেতে পারে যাতে সে অন্যদের সাথে মিশে আর এই রোগ বেশি ছড়িয়ে না দিতে পারে। একদিন নিখোঁজ থাকার পর পুকুর থেকে উদ্ধার হলো চন্দ্রকোনার মল্লেশ্বরপুর এলাকার এক ব্যক্তির মৃতদেহ। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা পৌরসভার 12 নম্বর ওয়ার্ড মল্লেশ্বরপুর এলাকায় একটি পুকুর থেকে রবিবার দুপুর নাগাদ মধ্যবয়স্ক এক ব্যক্তির মৃতদেহ ভাসতে দেখে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। পরে স্থানীয়রা চন্দ্রকোনা থানার পুলিশে খবর দিলে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। মৃতের ভাই শিশির মিশ্র জানান, উদ্ধার হওয়া মৃতদেহটি তার দাদা সমীর মিশ্রর, বয়স 38 বছর, বাড়ি চন্দ্রকোনা পৌরসভার 12 নম্বর ওয়ার্ড মল্লেশ্বরপুর এলাকায়। সমীর পেশায় ট্রাকের চালক, কয়েকদিন আগেই বাড়িতে আসে। গতকাল শনিবার দুপুরে স্নান করতে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরোয়, তারপর থেকে বাড়ি না ফেরায় সব জায়গায় খোঁজাখুঁজি করেও পাননি পরিবারের সদস্যরা। রবিবার দুপুরে এলাকার একটি পুকুরের ঘাটে মৃতদেহ ভাসতে দেখে স্থানীয় এক যুবক। পরে সে পাড়া প্রতিবেশীদের খবর দেয় এবং পুলিশেও জানানো হয়। পুলিশের উপস্থিতিতে পুকুর থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। মৃতদেহ থেকে দুর্গন্ধ ছড়াতে শুরু করে। জানা যায় মৃত সমীর মিশ্র নেশাগ্রস্ত ছিলেন, অধিকাংশ সময় নেশা ভান করতেন। অনুমান, গতকাল পুকুরে স্নান করতে গিয়ে নেশাগ্রস্ত অবস্থায় থাকায় পড়ে গিয়ে জলে তলিয়ে যান। ভরদুপুরে এলাকার পুকুর থেকে মৃতদেহ উদ্ধার হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। কি হয়েছে বলতে, আজকে এই কিছুক্ষণ আগে আমি ঘাটে এসেছিলাম। হ্যাঁ, ঘাটে আসার পর ঘাটে নেমেছি, দেখি না একটা কিছু জিনিস ভেসে উঠলো মাথার মতো দিয়ে দেখলাম, ভালো করে নেমে দেখলাম মনে হচ্ছে কারোর মাথা মনে হয়। সঙ্গে সঙ্গে আমি ভয় খেয়ে গেছিলাম, যে বাড়িতে গেলাম, বাড়িতে সবাইকে ডাকলাম, তারপর পাড়াতে সবাইকে ডাকলাম। ডাকার পর সবাই আসলো, তারপর পুলিশকে ইনফর্ম করা হলো। ইনফর্ম করার পর পুলিশ আসলো, পুলিশ থাকাকালীন নেমে কয়েকজন নেমে ওখান থেকে তুলে আসা মনে হচ্ছে দেখে মনে হলো একটা বডি পাওয়া গেছে। এর বাড়ি কোথায়? বাড়ি হচ্ছে আমাদের স্থানীয় সামনেই বাড়ি। কি নাম? ওর নাম হচ্ছে সমীর মিশ্র। বাড়ি হচ্ছে মধ্যব্য অবস্থায়, হয়তো কালকে স্নান করতে এসেছিল। এটা কি গ্যাস ছাড়ছে? এটা কি মনে হচ্ছে যে কোনো মার্ডার? না, মার্ডার নয়, কারণ ও প্রচুর মধ্যব্য অবস্থা থাকে। কালকে দুপুর থেকে খুঁজে পাওয়া যায়নি, রাত্রি খুঁজতে আসা হয়েছিল। আর ওর বয়স কত হবে আনুমানিক? ওর আনুমানিক বয়স হবে ওই 38 হবে। 38? আমার দাদা সমীর মিশ্র। আচ্ছা, কোথায় বাড়ি? মল্লেশ্বরপুরে বাড়ি। কবে থেকে খুঁজে পাওয়া যাচ্ছে? কাল দুপুরে চান করতে এসেছিল, তারপরে সন্ধ্যাবেলা আমি ঘরে নাই দেখে আমি খুঁজতে এসেছি। আচ্ছা, আমি আর আমার একজন বন্ধু এসেছিল। কাল থেকে তোমরা খোঁজাখুঁজি করছো? দুপুর থেকে ও এমনি গাড়িতে চলে যায়। আচ্ছা, এমনি আমি দু একজনকে জিজ্ঞেস করলাম, বললো গাড়িওয়ালারাও খুঁজতে এসেছিল। আচ্ছা, আমি জানি গাড়িতে চলে গেছে, তবু আমার সন্দেহ হলো। আমি এলাম, দিয়ে একটা বন্ধু এসেছিল আমার সঙ্গে, লাইট টাইট নিয়ে খুঁজলাম, পাইনি। ওনার নাম কি? সমীর মিশ্র। কত বয়স? 35-38 এরকম। আচ্ছা, কাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে নি? আচ্ছা, তোমরা কাল থেকে খোঁজাখুঁজি করছো? ও এমনিতে গাড়িতে চলে যায়, সেই হিসাবে আমরা বলি গাড়িও চলে গেছে। সঙ্গে থাকুন, ফিরছে একটি বিজ্ঞাপন বিরতির পর, দেখতে থাকুন সানন্দা নিউজ। সীতারাম হেলথ ক্লিনিক, ডাক্তার সৌমিক পতি, BHMS, WBUHS, কলকাতা, এক্স ইন্টার্ন NCCH মেডিকেল কলেজ ও হসপিটাল কলকাতা। এখানে সমস্ত ধরনের হোমিওপ্যাথিক চিকিৎসা করা হয়। গ্যাস্ট্রিক সমস্যা, চর্মরোগ, গাঁটি ব্যথা, বাত, সায়াটিকা, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কোমরে ব্যথা, রক্তাল্পতা, হজমের সমস্যা, সাদা স্রাব, মাসিক সমস্যা, অ্যালার্জি, অর্শ, ফেসচুলা, পেটে ব্যথা, সর্দি কাশি, জ্বর, দুর্বলতা, বাচ্চাদের সমস্ত রোগ। প্রতি রবিবার থেকে বৃহস্পতিবার সকাল 10টা থেকে 12টা পর্যন্ত নেতাজি ক্লাবের বিপরীতে খড়িকা মাথানি, নয়াগ্রাম, ঝাড়গ্রাম। এছাড়াও ডাক্তারবাবু নিজ বাড়ি হাসিমপুরে চিকিৎসা করেন বিকাল 4টা থেকে 6টা পর্যন্ত। ফোন নাম্বার 8777582418।
আর নয় কাঠের উনুনে রান্না, আর নয় ধোঁয়াময় জীবন, এখন হাতের পাশে এইচপি গ্যাস। আসুন রান্নার গ্যাস বাড়িতে সংযোগ করুন। আনিক এইচপি গ্যাস গ্রামীণ বিতরক, সহজেই গ্যাস কানেকশন, নির্ধারিত সরকারি মূল্যে হোম ডেলিভারির সুব্যবস্থা। গোডাউন নাপক এশিয়ারি পশ্চিম মেদিনীপুর, মোবাইল নাম্বার 8972119119 or 8145761245 অফিস ও শোরুম বাছুর খুয়া নুয়াশাই নয়গ্রাম ঝাড়গ্রাম যোগাযোগ 7001291849 or 8653466384 জয়গুরু সেবা সদন বেলদা মোহাম্মদপুর পশ্চিম মেদিনীপুর, এখানে প্রতি সপ্তাহে মঙ্গলবার সকাল 9:30 থেকে দুপুর 2 পর্যন্ত রোগী দেখছেন দন্তরোগ বিশেষজ্ঞ ডাক্তার পৃথা চৌধুরী। প্রত্যহ সকাল 9:30 থেকে দুপুর 2 পর্যন্ত রোগী দেখছেন দন্তরোগ বিশেষজ্ঞ ডাক্তার সোমনাথ মিশ্র। প্রতি সপ্তাহে শনিবার সকাল 11:00 থেকে রোগী দেখছেন স্ত্রী প্রসূতি ও শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তার আকাশ মণ্ডল। প্রতি সপ্তাহে বৃহস্পতিবার সকাল 10:00 থেকে রোগী দেখছেন জেনারেল ফিজিশিয়ান ও বাত বিশেষজ্ঞ ডাক্তার অভ্রদীপ ভট্টাচার্য। প্রতি সপ্তাহে শুক্রবার বিকেল 3:00 থেকে রোগী দেখছেন বিশিষ্ট স্নায়ু ও মানসিক রোগ বিশেষজ্ঞ ডাক্তার কাজী বেঞ্জারুল হক। প্রতি মাসে 15 অন্তর বুধবার সকাল 9:00 থেকে রোগী দেখছেন বিশিষ্ট গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডাক্তার শুভদীপ দে। জয়গুরু সেবা সদন বেলদা মোহাম্মদপুর পশ্চিম মেদিনীপুর। মিনা স্টিল এম্পোরিয়াম নতুন রূপে এলো খাজরা হাসপাতালের পেছনে, নিয়ে এলো আলমারি, ড্রেসিং টেবিল, সোফা, আলনা, খাট, পালঙ্ক, চেয়ার টেবিল ও অফিস আসবাবপত্র। স্টিল, কাঠ এবং ফাইবারের যাবতীয় আসবাবপত্র সুলভ মূল্যে গৃহস্থের জীবনে। এছাড়াও লেপ, বালিশ, মাদুর, বেড কভার, ট্র্যাঙ্ক, পাপোশ, ছাতা, কম্বল, লেপ কভার, আলমারি কভার, দরজার পর্দা, মশারি ও ব্যাগ, বিয়েবাড়ি, শ্রাদ্ধ বাড়ি ও অন্নপ্রাশনের সমস্ত আসবাবপত্র সুলভ মূল্যে পাওয়া যায়। প্রোপ্রাইটার সৌমেন্দু দে, মোবাইল নম্বর 8250671651, আরও একটি যোগাযোগ নম্বর 9732533857। প্রকৃতিকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ সম্ভব নয়, কিন্তু প্রকৃতির সঙ্গে ভারসাম্য রক্ষা করে জীবনযাপন করা যেতেই পারে, আর এই পথের সন্ধান দেয় সনাতন জ্যোতিষশাস্ত্র। আচার্য প্রলয় চক্রবর্তী, যিনি সম্পূর্ণ বিজ্ঞানভিত্তিক পদ্ধতিতে বিচার বিশ্লেষণ ও প্রতিকার করেন। পদ্ধতিগুলি হল কোষ্ঠীবিচার, সংখ্যাতত্ত্ব, বাস্তুবিচার, হোরারি, আধুনিক ট্যারট কার্ড, হস্তরেখা, ফেংশুই। চেম্বার করেন প্রতি সপ্তাহের বুধবার ও বৃহস্পতিবার নিজ বাড়ি দেউলি বেলদা হাসপাতালের কাছে, কলেজ যাওয়ার রাস্তায় সকাল 7:00 থেকে রাত্রি 8:00 পর্যন্ত। এছাড়া চেম্বার করেন আদিবাড়ি ঠাকুরচকে বেঞ্জিয়া রিক্রিয়েশন ক্লাবে প্রতি সপ্তাহে সোমবার ও শুক্রবার সকাল 7:00 থেকে সন্ধ্যা 7:00 পর্যন্ত। বিশেষ দ্রষ্টব্য পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের সাইকোলজিক্যাল মোটিভেটার, পৌরোহিত্য বিশারদ, কম্পিউটারাইজড গোষ্ঠী তৈরি করেন। যোগাযোগ নম্বর 8972306685। আপনি কি অতিরিক্ত ওজন ও মেদের সমস্যায় ভুগছেন? আপনার লাইফস্টাইল আপনাকে বিপদের দিকে ঠেলে দিচ্ছে না তো? অনেক চেষ্টা করেও নিজের অতিরিক্ত ওজন কমাতে পারছেন না, তার উপর ক্লান্ত শরীর ও নানান সমস্যা। অনেক তো হলো দৌড়ঝাঁপ, ডায়েট চার্ট মেনে চলা, কিন্তু কাজের কাজ কিছু হয়েছে কি? একবার আসুন আর মাত্র 10 আমাদের কাছে হাতে নাতে ফল পান। রান ইন্টু ফিটনেস, এগরা পূর্ব মেদিনীপুর, কন্ট্যাক্ট 9851800721 or 8777378224। আমাদের কাছে সঠিক পদ্ধতিতে ওজন কমানো বা বাড়ানো হয়। আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন লক্ষাধিক মানুষের কাছে পৌঁছে দিতে যোগাযোগ করুন 9593932222 এবং 9609004000 এই নম্বরে। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর, আপনারা দেখছেন সানন্দা নিউজ। করোনা রুখতে ক্যাম্পেনিং ফর রিভার ব্যানারে সচেতনতা অভিযানে নেমে পড়ল রেল পুলিশ। হয় মুখে মাস্ক দিন, না হলে 500 ফাইন দিন, এমনই নিদান দিল আরপিএফ এর কর্মীরা প্রত্যেকটি রেল স্টেশনে। করোনা মহামারীকে রুখতে এবার সরাসরি রেল পুলিশকে কাজে লাগানো হচ্ছে রেলের তরফ থেকে। ক্যাম্পেনিং ফর রিভার ব্যানারে এই প্রচার এই কাজ শুরু করেছে রেল পুলিশ। গিধনি, শর্টদিয়া, খেমাশুলি, ঝাড়গ্রাম সমস্ত স্টেশনে ট্রেন ঢোকা এবং বেরোনোর আগে এই প্রচার অভিযান চালানো হচ্ছে। কোভিড আতঙ্কের কিছু নয়,
শুধুমাত্র সাবধানতা অবলম্বন করতে হয়। রেল স্টেশনের বাইরে যে সমস্ত এলাকা আছে সেখানেও মানুষদের বোঝানো হচ্ছে সবাই যাতে মুখে মাস্ক ব্যবহার করে, দূরত্ব বিধি মেনে চলেন, এতেই একমাত্র করোনা থেকে মুক্তি পাওয়া যাবে। যারা মাস্ক স্যানিটাইজার আনছেন না তাদেরকে মাস্ক স্যানিটাইজার প্রদান করা হচ্ছে। পাশাপাশি যারা ট্রেনে চাপার জন্য এসেছেন তাদেরকে স্পষ্টতই হুঁশিয়ারি দেওয়া হচ্ছে। আজকে প্রথমবার তাদেরকে ছেড়ে দেওয়া হলেও এরপর ট্রেনে যদি বিনা মাস্কে তাদের দেখা যায় সঙ্গে সঙ্গে 500 টাকা তাদের ফাইন করা হবে। ট্রেনে ভ্রমণ করাকালীন কেউ যদি অসুস্থ বোধ করে সঙ্গে সঙ্গে 139 ডায়াল করতে অনুরোধ করা হচ্ছে। ফ্লেক্স প্ল্যাকার্ড নিয়ে বাইরের সাধারণ মানুষকে অনুরোধ করা হচ্ছে তারা যেন সবসময় মাস্ক স্যানিটাইজার ব্যবহার করেন। কোভিডকে আটকাতে রেল পুলিশের এই সচেতনতা প্রচারকে সাধুবাদ জানাচ্ছে এলাকার মানুষ। মহামারীর বিরুদ্ধে একটা আমাদের আইজি সাহেব শ্রী ডিবি কাসার আইজি সাউথ ইস্টার্ন রেলওয়ের ইনিশিয়েটিভ আছে ফাইট এগেনস্ট করোনা ক্যাম্পেইন ফর রিভার্স লেটস লাইফ ফ্লো। এটা আমাদের যে চারটো মুখ্য নদী এই যে সাউথ ইস্টার্ন মধ্যে পড়ে উড়িষ্যা বাঙাল ঝাড়খণ্ড নিয়ে ওর নামে এই ক্যাম্পেইন নাম করা হয়েছে ক্যাম্পেইন ফর রিভার্স। এই ক্যাম্পেইনতে আজকে আমি গিধনিতে আর একটা ঝাড়গ্রামতে আজ 24 তারিখে প্রোগ্রাম করা হলো, যার মধ্যে সবাইকে জাগরুক করা হলো যে কোভিড থেকে ভয়ের কিছু নেই, এটা কিউরেবল আছে, হ্যাঁ সময়তে উপচার করলে ঠিক হওয়া যায়। আর ট্রেনে কোনো অসুবিধা হলে 139-তে আপনি ডায়াল করে সহায়তা পাবেন, আর গ্রামে থাকলে আপনি নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে রিপোর্ট করবেন, ভয়ের কিছু নেই, এটা কিউরেবল। আর আমাদের এটা প্রোগ্রাম এখন পাইলট প্রজেক্টে আছে, আর এর সাকসেসের আগে আর করা হবে। আর আমাদের এই সেকশনে খড়গপুর থেকে টাটানগর মধ্যে আমাদের সেকশন, এর মধ্যে বিভিন্ন স্টেশনে গ্রাম আমাদের এইটা প্রোগ্রাম করা হবে, আর কোভিডের বিরুদ্ধে লোকজনকে আমজনকে জাগরুক করা হবে। ধন্যবাদ। পৌর কর্মীর দুর্ঘটনার প্রতিবাদে পথ অবরোধ করল চন্দ্রকোনা পুরসভার কর্মীরা। ডাম্পারের ধাক্কায় মৃত্যু হয়েছে এক পৌর কর্মচারীর, তাই রাস্তার ওভারলোড বালি বোঝাই ডাম্পার আটকে বিক্ষোভে সামিল হলেন পৌরসভার কর্মীরা। ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার ঠাকুরবাড়ি বাজার এলাকায়। জানা যায় এদিন দুপুরে চন্দ্রকোনার পৌরসভার কর্মী সৌরেন্দ্র রায় গড়বেতার গুইয়াদহ এলাকায় ডাম্পারের ধাক্কায় মারা যান। এরই প্রতিবাদে চন্দ্রকোনার ঠাকুরবাড়ি এলাকায় রাজ্য সড়কের ওপর দিয়ে যাওয়া ওভারলোড বালি বোঝাই ডাম্পার আটকে বিক্ষোভ দেখাতে শুরু করে মৃতের পরিজন থেকে শুরু করে চন্দ্রকোনার পৌর কর্মচারীরা। অবরোধকারীদের দাবি, প্রতিনিয়ত পথ দুর্ঘটনা ঘটছে, কারণ অনেক গাড়ি চালক আছেন যাদের ড্রাইভিং লাইসেন্স নেই, তারা আইন কানুন জানেন না তাই দুর্ঘটনা। পুলিশ অবিলম্বে এই চালকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিক। পরিস্থিতির সামাল দিতে পরে ঘটনাস্থলে চন্দ্রকোনা থানার পুলিশ এসে পৌঁছায়। তাদের বিক্ষোভের মূল কারণটা কি? মূল কারণ বলতে আজকে আমাদের চন্দ্রকোনা পৌরসভা একজন আমার বন্ধু এবং তিনি চন্দ্রকোনা পৌরসভার কর্মচারী, ইউনিয়ন ডিপার্টমেন্টে কাজ করতেন, নাম হচ্ছে সৌরেন্দ্র রায়। তিনি গিয়েছিলেন পারিবারিক কাজে চন্দ্রকোনা রোডে ওনার মেডিসিন আনার জন্য। মেডিসিন আনার পথে, ঠিক আছে, উনি নিয়ন্ত্রণের মধ্যে ছিলেন, কিন্তু ঘাটাল থেকে চন্দ্রকোনা রোডগামী একটি দ্রুতগামী আমাদের ডাম্পার, খালি ডাম্পার, একটি খালি গাড়ি ছিল, নিয়ন্ত্রণ হারিয়ে এবং মেন রোড থেকে প্রায় 20-25 ফুট দূরে আমার বন্ধু গাড়ির উপরে এবং বন্ধুর উপরে নিয়ন্ত্রণ হারিয়ে যখন একটা মানে বর্বরিত একটা মানে অ্যাক্সিডেন্ট আজকে ঘটেছে, তার প্রতিবাদে আজকে আমাদের এবং আমরা জানতে পেরেছি যে ওই ডাম্পারটির কোনো লাইসেন্স নেই এবং ডাম্পারটি নয় যারা যে গাড়ি চালাচ্ছিল ড্রাইভার তার কোনো লাইসেন্স ছিল না। এবং আজকে আমরা প্রমাণিত হলাম চন্দ্রকোনাতে এসে সৌরেন্দ্রের বাড়ির সামনে এবং আমাদের খুব মন ব্যথিত, আমরা দুঃখিত যে আজকে চন্দ্রকোনা পৌরসভাতে বিভিন্ন রাস্তাতে বিভিন্ন যানবাহন চলছে, যানবাহনে বিভিন্ন যানবাহনকে আমরা ঘিরে দেখলাম তাদের নির্দিষ্ট কিন্তু কোনো লাইসেন্স নেই, সেই জন্যই বিক্ষোভ, সেই জন্যই বিক্ষোভ। মালদার মানিকচক এলাকায় বিজেপির একটি পার্টি অফিসে আগুন লাগানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।
রাতের অন্ধকারে পোড়ানো হলো বিজেপির পার্টি অফিস, অভিযোগের তীর তৃণমূলের দিকে। ঘটনাটি ঘটেছে মালদার মানিকচক বিধানসভার গোপালপুর অঞ্চলের বালুটোলা এলাকায়। অভিযোগ, শনিবার রাতে রাত 11:30 নাগাদ বালুটোলার বিজেপি পার্টি অফিসে আগুন লাগিয়ে দেয় দুষ্কৃতীরা। ঘটনায় আগুনে পুড়ে ছাই হয়ে যায় বিজেপির পার্টি অফিসের সমস্ত আসবাবপত্র সহ প্রয়োজনীয় নথিপত্র। অভিযোগ, স্থানীয় তৃণমূল নেতৃত্বের নির্দেশে বিজেপি পার্টি অফিসে আগুন লাগায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতী দল। কি ঘটনাটা কি ঘটেছে? ঘটনাটা দাদা, এখানে রাত্রেবেলা আমরা কিন্তু বসেছিলাম পার্টি অফিসে, এবার 11:30 সময় আমরা এখান থেকে চলে গেলাম। তৃণমূলের লোকজন ওখানে কিন্তু একটা মিটিং করে, ওরা মিটিংয়ে কী করেছে কী বলেছে সেটা তো আমরা জানি না, কিন্তু তারপরে দেখছি আগুন, হঠাৎ করে দেখছি আগুন। গ্রামের লোকজন মানে চিৎকার করছে যে এখানে আগুন লেগে গেছে। আমার আসছি কয়েকজন, তো আমাদের পার্টি অফিসে আগুন লাগিয়ে দিয়েছে। এখানে কিন্তু তৃণমূলই আগুন লাগিয়ে দিয়েছে। এটা কিসের পার্টি অফিস, কোন দলের? এটা আমাদের ভারতীয় জনতা পার্টি। আচ্ছা, মনে করছো আগুনটা? দেখো, এখানে ব্যাপারটা হচ্ছে কিনা যে এই যে আমাদের এই বুথে 179 বুথে এখানে কিন্তু বিজেপির সংখ্যাটা বেশি, তৃণমূলের ভোট সংখ্যা নাই। কিন্তু এখানে তৃণমূলের ভোট নাই, এরা কিন্তু তৃণমূলের দুষ্কৃতীরা যেরকম পঞ্চায়েত ভোটে যেরকম ছাপ্পা মেরেছে, আবার এরা কিন্তু বিজেপির লোকজনকে ভয় দেখানোর একটা চেষ্টা করছে। এরা কিন্তু আতঙ্ক করার পরে এরা কিন্তু পার্টি অফিস, এর আগে আমরা ঝান্ডাগুলো লাগাতাম, ঝান্ডাগুলো খুলে দিচ্ছে, এদের তো লোক সাপোর্ট করে না, এরা কিন্তু এগুলো কাজ করতে লেগেছে। আবার ঘটনাটা নাগাদ এটা পুরোপুরি ভিত্তিহীন অভিযোগ। তৃণমূল এই সব কাজের সাথে যুক্তও থাকে না, এটা বিজেপির একমাত্র গেম প্ল্যানিং করে এটা করেছে। পুলিশে অভিযোগ হয়েছে, পুলিশ তদন্ত করবে। তৃণমূল এর সাথে কোনো মতেই যুক্ত নাই, তৃণমূল উন্নয়নের সাথে যুক্ত, তৃণমূল উন্নয়ন দেখিয়ে ভোট চাইছে, এটা বিজেপিরই পরিকল্পনা মাফিক এটা কাজ। মানিকচক বিধানসভার বিজেপি প্রার্থী গৌরচন্দ্র মণ্ডলের সমর্থনে হল নির্বাচনী জনসভা। রবিবার দুপুরে জনসভাটি হয় মানিকচক শিক্ষা নিকেতন ফুটবল ময়দানে। এদিনে জনসভায় বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার থাকার কথা ছিল, কিন্তু করোনা মহামারীর কারণে তিনি ভার্চুয়াল মাধ্যমে বক্তব্য দেন। তবে এদিন রাজ্যসভার সাংসদ লকেট চ্যাটার্জি, বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু, জেলা বিজেপির সভাপতি গোবিন্দ চন্দ্র মণ্ডল, এছাড়াও মানিকচক বিধানসভার বিজেপি প্রার্থী গৌরচন্দ্র মণ্ডল ও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নির্বাচন কমিশনের নিয়ম মেনেই জনসভাটি করা হয় বলেই দাবি বিজেপির পক্ষ থেকে। মিথ্যে কথা বলে মানুষদেরকে উল্টোপাল্টা বুঝিয়ে ভোট নেওয়ার চেষ্টা করছেন। রাহুল গান্ধী তো ছেড়েই দিন, কংগ্রেস বাংলা থেকে মুছে গেছে, কংগ্রেস দেশ থেকেও আস্তে আস্তে মুছে যাবে। এবং মমতা ব্যানার্জি, ছয় দফা অলরেডি হয়ে যাওয়ার পর উনি দেখে নিয়েছেন যে ভারতীয় জনতা পার্টি জিতছেন, বাকি দু জায়গায় কি করে ঝুলিতে আসুন ধরানো যায়, তার জন্য এই ধরনের মিথ্যা কথা বলছেন। সবাই মোদিজির কথা শুনতে চান, মোদিজির তার কথার মাধ্যমে, মন কি বাতের মাধ্যমে মানুষের সঙ্গে কথা বলেন এবং মানুষকে সচেতন করছেন আগামী দিনে করোনার জন্য সাবধানতা অবলম্বন করার জন্য। এটা সবাইয়ের জন্য ভালো, দেশের প্রধানমন্ত্রী আগেও সামলেছেন, এখনো তার নেতৃত্ব সামলাবেন। আমরা বারবার বাকি যে 3 দফার ভোট ছিল, 2 দফার ভোট ছিল, একবারে করতে বলেছিলাম, দুজন নির্বাচন কমিশনার মোদি এবং অমিত শাহের ছিল না তখন, যখন 8 দফার ভোট যখন অ্যানাউন্সমেন্ট হয়েছিল তখন মমতা ব্যানার্জি বিরোধ করেছিল, কারণ 8 দফার ভোটে ওনার একটু অসুবিধা হয়ে যাচ্ছে। 8 দফার ভোটে কেন্দ্রীয় বাহিনী সুন্দর করে সুরক্ষিত করে ভোটটাকে গণতন্ত্র উৎসবের মতো করবে, সেখানে ওদের গায়ে লেগেছিল, গা জ্বালা করেছিল। এবং 6 দফার ভোট খুব সুন্দরভাবে হয়েছে, আরো 2 দফার ভোটে তারা এবারে করোনা তাদের কাছে নয়, করোনাকে শিখণ্ডী করে, আমি বারবার বলছি করোনা নিয়ে যদি উনি এতটাই সচেতন থাকতেন তাহলে মানুষের সচেতনতার জন্য উনি আগে ভ্যাকসিন নিতেন, সবাইকে ভ্যাকসিন দেওয়াতেন যে বেটার ভ্যাকসিনটা নিন। হঠাৎ করে করোনার দ্বিতীয় ঢেউ এসছে, উনি করোনাকে শিখণ্ডী করে বলছেন আমরা 2-3 দফার ভোট একসাথে করাবো। মনে রাখবেন যে মানুষ এবারে যাই হোক না কেন, মানুষ নিজের ভোটটা নিজে দিতে চায়। এবং নির্বাচন কমিশন এত সুন্দর করে করোনার সতর্কতা বিধি মেনে এত সুন্দর করে ব্যবস্থা করছে যে প্রত্যেক মানুষ বাড়িতেই থাকুক, মাস্ক পরুক, দূরত্ববিধি মানুষ, কিন্তু মানুষ যেন মানুষের ভোটটা দিতে পারে। কারণ কেন্দ্রীয় বাহিনী, নির্বাচন কমিশন পরিষ্কার বলেছে আমাদের ওরকম কেন্দ্রীয় বাহিনী নেই যারা বিজেপির গুন্ডা মস্তানদের সঙ্গে লড়বে। খবর এই পর্যন্তই।
আতঙ্কে নয় সতর্কে থাকুন, মাস্ক পরুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। দেখছেন সানন্দা নিউজ, আমার আপনার সবার খবর। নমস্কার।